লকডাউনকে মান্যতা দিয়ে ধূপগুড়ির জনগণ আজ বৃহস্পতিবার নিজেদের গৃহবন্দী করেছেন। যে সুপারমার্কেটে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়ে, সেই সুপারমার্কেট কার্যত জনমানব শূন্য। অন্যদিকে ধূপগুড়ি চোখথিতে খোলা ছিল না দোকানপাট। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে কার্যত এই দৃশ্য চোখে পড়ে। দু একজন রোগী থাকলেও অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় ছিল না বললেই চলে। সব মিলিয়ে ধূপগুড়ির আমজনতা লকডাউনকে সম্পূর্ণ মান্যতা দিয়ে নিজেদের গৃহবন্দী রেখে সচেতনতার পরিচয় দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে অশোক মিত্রের রিপোর্ট, দ্য টাইমস।